আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আজ আরেকবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের বিশেষ প্রোগ্রাম, যার নাম হলো ভুল থেকে শিক্ষা। এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতিনিয়ত এক একটি বিষয় নিয়ে থাকি, যার মধ্যে আমরা অনেক শিক্ষণীয় বিষয় জানতে পারি এবং জীবনের মধ্যে ঘটে যাওয়া কিছু ভুল থেকে বাঁচার সেই উপায় আমরা খুঁজে পাই। তো আজ এর ব্যথি ঘটবে না ইনশাআল্লাহ, আমরা একটা বিষয় চয়ন করেছি। বিষয়টা জানানোর পূর্বেই আসুন আমরা দুরুদে পাক এর ফজিলত শুনে নিই। রাসূলে পাক সাহেবুল আওলাক মা আমেনার বাগানের সুবাসিত ফুল রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রাণপ্রিয় স্নেহভরা এবং মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা যে বিষয় চয়ন করেছি সেটি হলো শত্রুকে দুর্বল মনে করা। যে দুনিয়ার মধ্যে মানুষের যদি ধন সম্পদ বেশি হয় তাহলে মানুষের শত্রু থাকে, যদি মানুষের কাছে সম্মান বেশি হয় তাহলেও মানুষের পিছনে শত্রু লেগে যায়। ঠিক তদ্রূপ মানুষের কাছে যখন ঈমান মজবুত হয়ে যায়, মানুষের আমলনামা যখন বেড়ে যায়, তখন মানুষের আরেকজন শত্রু বেড়ে যায়, সেটা হলো শয়তান। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনের দ্বিতীয় নম্বর পারায় সূরা বাকারার মধ্যে 108 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, যার কানজুল ইমান থেকে অনুবাদ, হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ হয়ে যাও আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সুস্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমাদের প্রকাশ্য একজন শত্রু, সে হচ্ছে শয়তান। তো আমরা এ বিষয় নিয়ে জানব। আজ আমাদের সাথে আলহামদুলিল্লাহ উপস্থিত রয়েছেন মুবাল্লিগা দাওয়াত ইসলামী মাদিনী চ্যানেলের প্রিয় মুখ মোহাম্মদ ইমরান আত্তারি ভাই। তো ইমরান ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাশাআল্লাহ, আপনার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আজ এই অনুষ্ঠানে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের বিষয় সম্পর্কে আপনি জেনে গিয়েছেন যে শত্রুকে দুর্বল মনে করা, এটা কেমন? তো এই বিষয় নিয়ে কিছু মাদিনী ফুল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। কোন ব্যক্তি যদি তার শত্রুকে যদি দুর্বল অথবা হালকা মনে করে তাহলে খুব অতি দ্রুত বিপদ আসার সম্ভাবনা। জি, বাস্তবিক পক্ষে আমরা কোরআনুল কারীমের যে আয়াতে মোবারক আমরা শ্রবণ করলাম, মানুষের আসল শত্রু হচ্ছে শয়তান, যে আয়াতে মোবারক আমরা শ্রবণ করলাম। কিন্তু আজকে যদি আমরা আমাদের বর্তমান অবস্থা যদি আমরা দেখি যে আমরা শত্রু কাকে বানাচ্ছি, যে কেউ আমরা ভাইকে শত্রু বানাচ্ছি, কেউ আত্মীয় স্বজনকে শত্রু বানাচ্ছে, যে কেউ প্রতিবেশী কি কেউ বন্ধুকে আমরা শত্রু বানিয়ে নিচ্ছি। এবার এই ভাই বলেন, বোন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, যাদের সাথে শত্রুতা পোষণ করে আমরা কখনো লড়াইয়ের দিকে যাচ্ছি, কখনো হিংসার দিকে যাচ্ছি, কখনো ঝগড়ার দিকে আমরা লিপ্ত হচ্ছি, কিন্তু মূলত আমাদের শত্রু যে হওয়ার কথা ছিল, যার ব্যাপারে মহান রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, তাকে নিয়ে না ভেবে, তাকে শত্রু হিসাবে চিহ্নিত না করে আমরা আমাদের আত্মীয় স্বজনকে শত্রু বানিয়ে নিচ্ছি। জি, আমাদের সমাজের মধ্যে যাদের সাথে
আপনার শত্রু না যাদের সাথে বন্ধন সৃষ্টি করে, এটা আমাদের কর্তব্য। জি, যেমন শেখ সাদি রহমতুল্লাহ তাআলা বলেছেন যে আমরা পৃথিবীতে সম্পর্ক ছিন্ন করার জন্য নয়, সম্পর্ক তৈরি করার জন্য এসেছি। বেশক, যখন মানুষ পৃথিবীতে যখন বড় হয়, যে চলতে চলতে যখন এগিয়ে যায়, তখন কিন্তু তার দিন দিন সম্পর্কটা আরও কি হয়, বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, তার সাথে মানুষের সম্পর্ক বাড়তেই থাকে। তো দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, যদি আমি জানি যে এই রাস্তা দিয়ে শত্রু আমার জন্য অপেক্ষা করে, তখন কিন্তু আমি অন্য রাস্তায় চলে যাই। যদি আমি জানি যে আমার শত্রু সে আমার জন্য এই জিনিসটা আমার জন্য তৈরি করেছে আমাকে প্রতিহত করার জন্য, তখন এর চেয়েও তাকে পরাজিত করার জন্য, তখন আমরা কিন্তু আরও এর চাইতে উন্নত মানের হাতিয়ার আমরা কি করি, প্রস্তুত করি। কিন্তু যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আমাদের আসল শত্রু, ওই শয়তান থেকে বাঁচার জন্য শয়তান আমাদেরকে কীভাবে আক্রমণ করে, কীভাবে মানুষকে প্রতিহত করে, আমরা জানি যে শয়তান সে এমন একজন শত্রু যে তার শত্রুতা আমি কি এখন থেকে শুরু হয়েছে না। আমরা যদি পিছনে চলে যাই, বাবা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম হাওয়ার সাথে সে ফার্স্ট সে শত্রুতা আমি কি করেছে, শুরু করেছে, এবং তার প্রতিশ্রুতি এটাই যে সে এমন কোনো আদম সন্তান কেউ সে বাদ দেবে না যার সাথে তার শত্রুতা আমি হবে না। এবং যখন সেই শত্রুতা আমি করতে যখন সে সাকসেস হয়ে যায়, সফল হয়ে যায়, মানুষের মধ্যে সে বিদ্বেষ ঘটায়, মানুষকে গুনাহের মধ্যে লিপ্ত করে দেয়, মারামারির মধ্যে লিপ্ত করে দেয়, সম্পর্ক ছিন্ন করার মতো জঘন্যতম পাপের মধ্যে লিপ্ত করে দেয়, কখন, যখন সে তার শত্রুতামির যে জাল, ওই জালের মধ্যে কাউকে গ্রেপ্তার করে নেয়। জি, এখন আমাকে জানতে হবে যে আমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। শয়তান আমার ঈমানকে চুরি করার জন্য, আমার আমলকে বরবাদ করার জন্য তার যে প্রক্রিয়া, সে কীভাবে হামলা করে, তার হামলা থেকে বাঁচার তরিকা কী, এই যে সে যে আমার শত্রু, তার হামলা থেকে আমি কীভাবে বাঁচব, তার ফাঁদ থেকে আমি কীভাবে বাঁচব, এই বিষয়গুলো আমি যদি অবগত না হয়ে আমাদের চ্যানেলের দর্শক, আমি যদি বলি আমি শত্রুর সাথে আমি মোকাবিলা করব, তাহলে এটা হয়তো আমার জন্য অনেক বড় ভুল। তো আমাদেরকে ভুল থেকে আমাদেরকে অবশ্যই আমাদেরকে শিখতে হবে। তারাই সফল যারা ভুল থেকে শিখে। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে শয়তান বিভিন্ন সময় মুসলমানদেরকে, বড় থেকে বড় ব্যক্তিত্ব যারা ইবাদতের দিক থেকে অনেক এগিয়ে ছিল, যারা আমলের দিক থেকে অনেক বড় এগিয়ে ছিল, এ ধরনের ব্যক্তিকেও শয়তান কী করেছে, ওই শয়তান তাকে এমনভাবে তার সাথে শত্রুতামি করেছে, তার ফাঁদে ফেলার চেষ্টা, ফাঁদে ফেলে তার আমলকে নষ্ট করেছে। জি, তার আখলাককে নষ্ট করেছে, তার ইজ্জতকে কী করেছে, নষ্ট করেছে। এটা হচ্ছে শয়তানের অনেক বড় চেষ্টা, যে আদম সন্তানকে, মুসলমানদেরকে শত্রুতামি করে সে কী কোয়া সাকসেস হওয়া। কিন্তু ইমানদার একজন মুসলমান তার দায়িত্ব, তার কর্তব্য হচ্ছে যাতে করে কী করা, ওই বিষয়গুলোকে জানার পরে শয়তানকে শত্রু ভেবে ওই শত্রু থেকে নিজেকে কী করা, নিজেকে বাঁচিয়ে রাখা। যেমন কিতাবের মধ্যে এসেছে শয়তান সে বলে তার ফাঁদ হচ্ছে তিনটি, যার মাধ্যমে শয়তান মানুষদেরকে কী করে, মানুষদেরকে গ্রেফতার করে, এবং যার মাধ্যমে শয়তান মানুষকে কী করে, আল্লাহ তাআলা নাফরমানির মধ্যে লিপ্ত করে দেয়, আল্লাহ তাআলা হুকুম থেকে মানুষকে সরিয়ে দেয়। জি, তখন শয়তান বলে যখন আমি কোনো ব্যক্তিকে আমার জালের মধ্যে তাকে গ্রেফতার করতে চাই, তখন আমি তাকে অ্যাট ফার্স্ট তাকে আমি নেশার মধ্যে লাগিয়ে দিই, নাম্বার দুই তাকে আমি কৃপণতার মধ্যে কি আমি জড়িয়ে দিই। যখন কৃপণতার মধ্যে আমি জড়িয়ে দিই, তখন তার মধ্যে লোভ কাজ করে। লোভ যখন তার মধ্যে কাজ করে, তখন সে সম্পদের লোভের কারণে সে যেখানে খরচ করা তার জন্য ফরজ ওয়াজিব, সেই হুকুমগুলো আল্লাহ তাআলা অমান্য করে, এবং সেই নফল দান সদকা এগুলো থেকে সে কী হয়, বিরত হয়ে যায়। তিন নম্বর হচ্ছে শয়তান বলে রাগ হচ্ছে আমার একটা বড় ফাঁদ। এর মধ্যে যখন আমি কোনো ব্যক্তিকে আমি গ্রেফতার করি, সে যখন রাগের বশবর্তী হয়, তখন সে হয় আমার কাছে এমন যেমন বাচ্চার কাছে বল, কোনো বাচ্চার কাছে যদি একটা বল দেওয়া হয়, তখন আমরা সবাই জানি সে বলকে কীভাবে কী করে, আপনার ছোটাছুটি করে, কীভাবে বলকে নিয়ে খেলাধুলা করে,
তা শয়তান বলে রাগী ব্যক্তি আমার কাছে তেমন যেমন বাচ্চার হাতে বল। আচ্ছা, এরপর শয়তান কি বলে? শয়তান বলে যদি কোনো ব্যক্তি মুস্তাজাব দাওয়া, জি, যার দোয়া কবুল হয়ে যায়, জি, এই মকামে যদি পৌঁছে যায়, এই মর্যাদার মধ্যে যদি সে চলে আসে, আমি ওই ব্যক্তির ব্যাপার আমি নৈরাশ না। যদি সে রাগি হয় আমি তার ব্যাপারে কোনো ভয় নেই। কেন? সে কখনো না কখনো রাগের মধ্যে এসে সে এমন শব্দ তার জবান থেকে বের হবে, তার ঈমান বরবাদ হয়ে যাবে। তাহলে আমরা এই বিষয় থেকে আমরা বুঝতে পারি যে শয়তান আসলেই সে কত বড় শত্রু, সেজে যে আমাদের পিছনে সে লেগে আসে, সে কোনো একটি বাহানা দিয়ে সে আমাদের ইমানটাকে কী করে দেবে, খারিজ করে দেবে, কোনো একটি বাহানা দিয়ে আমাদের আমলটাকে বরবাদ করে দেবে, কোনো একটি বাহানা দিয়ে সে আমার কী করবে, আল্লাহ তালার থেকে আমার থেকে সম্পর্কটা কী করবে, বিচ্ছিন্ন করে দেবে, আল্লাহ রসুল থেকে আমার সম্পর্কটা বিচ্ছিন্ন করে দিবে। দেখেন, আমরা একদিক হচ্ছে তো আমরা দুর্বল, তারপর আমরা অলসতায় জীবন কাটাচ্ছি। শয়তান সেই মুহূর্তের মধ্যে মানুষের ইমানকে নষ্ট করে দেয়। ওই শয়তানের ব্যাপারে আমরা অনেকে আপনার শয়তানকে দুর্বল ভেবে আমরা বসে থাকি, শয়তান কিন্তু বসে নেয়। আসলে ইমরান ভাই, শয়তান আমাদের পিছু ছাড়বে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি দুনিয়া থেকে বিদায় না নিই। মিনহাজুল আবেদিনের মধ্যে হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর একটি বর্ণনার সারাংশ এর মধ্যে থেকে আমরা বুঝতে পারব যে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের অন্তরে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, যিনি তাকে নেকির দাওয়াত দেন, এবং এর পাশাপাশি একজন শয়তানকে আল্লাহ তাআলা মানুষের সাথে নিযুক্ত করে দিয়েছেন যে তাকে গুনাহের দাওয়াত দেয়। যেই নেকির দাওয়াত দেয় ওই ফেরেশতার নাম হচ্ছে মুলহিম, তার দাওয়াতকে বলা হয় ইলহাম। যে শয়তান মানুষের সাথে নিযুক্ত করে দিয়েছেন তার নাম হচ্ছে ওয়াসওয়াস, এবং সেই মানুষকে যে গুনাহের দাওয়াত দেয়, গুনাহের দিকে ধাবিত করে, তাকে ওয়াসওয়াসা বলা হয়। এই কথা শুনে আবার আমাদের ওয়াসওয়াস আসবে, তাহলে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও মনে হয় এরকম একজন শয়তান ছিল, এই ওয়াসওয়াসাটা আমাদের আসতে পারে। তো সেজন্য সাহাবাই কিরামরা এটার বর্ণনা করেছেন। হযরতে সাইয়েদুনা আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে একজন সাথী জিন শয়তান এবং একজন সাথী ফেরেশতা নিযুক্ত নেই। তারপর লোকেরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথেও কি রয়েছে? তখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাথীও ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তার ব্যাপারে সহায়তা করেছেন, যার কারণে সেই শয়তান মুসলমান হয়ে গিয়েছে। এখন সে আমাকে আমার কল্যাণের পরামর্শই দিয়ে থাকে। তাহলে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাথে ছিল কিন্তু আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলা আমাকে এত করুণা করেছেন, আমার উপর এত মেহরবানি করেছেন, দয়া করেছেন, যে সে শয়তান কি হয়ে গেছেন, মুসলমান হয়ে গিয়েছেন। তাহলে শয়তান আমাদের সাথে আছে, তার আক্রমণগুলো আমাদের বুঝতে হবে, তার যে থাকাটা হচ্ছে কন্টিনিউ। দুনিয়াতে যদি কেউ আমাদের সাথে শত্রুতামি করে, কিন্তু শোয়েব ভাই সে কিন্তু সবসময় কিন্তু সাথে থাকে না, থাকেন সে সুযোগ খোঁজে, অথবা মাসে বছরে একবার চেষ্টা করে ক্ষতি করার জন্য। কিন্তু যিনি আমাদের সবচেয়ে বড় এবং প্রকাশ্য যে আমাদের শত্রু, সে কিন্তু আমাদের সাথে কন্টিনিউ, যেটা আমরা এখন শুনলাম, সে আমাদের সাথে লেগেই আছে, লেগেই আছে। আমরা গোমন্ত অবস্থায় থাকি, সে আমাদের এই পিছনে আরেকটা সুন্দর চমৎকার ওয়াকিয়া, যেটা নিয়ে বুঝতে পারবেন যে শয়তান বসে নেই, শয়তান সবসময় আমাদের সাথে লেগে আছেন, আর তার ফাঁদ থেকে বাঁচার উপায়ও আমরা এই ওয়াকিয়া থেকে বুঝতে পারবো। যে একদিন শয়তান তার সমস্ত লস্করদেরকে নিয়ে একটা মিটিং এর অ্যারেঞ্জ করেছে, যে আজকে সবার কাছ থেকে পুরা মাসের পুরা সপ্তাহের হিসাব নেওয়া হবে, তুমি কী কী কাজ করেছো, শয়তান তার লস্করদের সাথে। তখন এক এক শয়তান তার কৃতকর্মগুলো বলছেন, যে আমি অমুক কাজ করেছি, আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি, আমি ঘরের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছি, আমি ভাই ভাইয়ের মধ্যে ফাটল সৃষ্টি করে দিয়েছি, আমি মুসলমানকে গালি দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছি, এরকম করে শয়তানরা তাদের নিজের কৃতকর্মগুলো বলবে। তখন একজন শয়তান দাঁড়িয়ে বলবে যে আমি আজকে একজন তালিবে ইলমকে, যে একটা বাচ্চা ইলিম শিখতে যাচ্ছিল, তাকে মাদ্রাসায় যাওয়া থেকে বাধা দিয়ে খেলার মধ্যে লাগিয়ে দিয়েছে। তখন শয়তান ওই
তার লস্করের ওই চালা থেকে ওকে ডেকে এনে ওকে জড়িয়ে ধরে এবং বলে, তুমি অনেক উত্তম কাজ করেছো, শয়তান তার লস্করকে বলছেন। তখন অন্যান্য শয়তান অবাক হয়ে গেল, আমরা এত বড় বড় কাজ করেছি, মানুষকে লুবি করে দিয়েছি, আত্মহত্যার জন্য বাধ্য করে দিয়েছি, বিভিন্ন বড় বড় কাজ করেছে, আর আমাদেরকে বোকা লাগালো না, আমাদেরকে ওয়াওয়া দিল না, কি কাজ করলো, ছোট বাচ্চাকে মাদ্রাসা থেকে যাওয়াতে বাধা দিল। এ কথা বলার পর যখন সবাই এ কথা বললো, তখন শয়তান বললো, তাহলে চলো তোমাকে আমি দেখাই এ কি কাজ করেছে, এ কাজের দ্বারা আমি শয়তান কত উপকৃত হয়ে চলো। তখন তার পুরা লস্করকে নিয়ে সে একজন আলিম এদিনের কাছে গেল, যে ঘুমাচ্ছিল। তখন বলল, অনেক কষ্টের বিনিময়ে ওই আলিম এদিনকে জাগ্রত করলো এবং প্রশ্ন করলো, হুজুর আমি শুধু একটা প্রশ্ন করবো আর এটার উত্তর দিলে আমি চলে যাবো, আপনাকে আর বিরক্ত করবো না। এ কথা যখন বলল, আলিম এদিন বললো, ঠিক আছে আমি শোয়ার মধ্যে আছি, তুমি প্রশ্ন করো, আমি উঠে বসতে পারবো না, আমার আরামের সময়। ওই অবস্থায় শয়তান বলল, ঠিক আছে হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে এই একটা সুই যেটা দিয়ে কাপড় সেলাই করে, এই সুইয়ের ছিদ্রটা দিয়ে যেটার মধ্যে দিয়ে আমরা রশি ঢুকাই, সুতালে যেটা দিয়ে আমরা প্রবেশ করাই, এটা দিয়ে কি আল্লাহ তাআলা যদি চায় একটা হাত ঢুকাতে পারবে? তখন আলিম এদিন বুঝে গেল যে এটা আর কেউ না, এটা শয়তান। তখন সাথে সাথে উনি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লো, শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করলো। এরপর বলল, তুমি দূর হয়ে যাও, আমি জানি আল্লাহ তাআলা যদি চায় এই সুইয়ের ছিদ্র ভিতর দিয়ে একটা হাতি না, পুরা দুনিয়াকেও যদি আল্লাহ তাআলা যদি চায় এটার ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে পারবে। এ কথা বলার পর শয়তান থেমে নেই, শয়তান বলল, দেখো ওনার ইমান বেঁচে গিয়েছেন, উনি আল্লাহ তাআলার ব্যাপারে কত বেশি জ্ঞান অর্জন করেছেন, চলো আমরা আরেকজনের কাছে যাই। তখন শয়তান তার লস্করকে নিয়ে আরেকজন বুজুর্গ ব্যক্তি, যে দিন রাত ইবাদতের মধ্যে মশগুল, যে দিন রাত নফল ইবাদত, নফল রোজা, বিভিন্ন তাসবিহ তাহলিল এগুলোর মধ্যে যে সবসময় ব্যস্ত থাকতেন, ওরকম একজন বুজুর্গ ব্যক্তির কাছে গেলেন। তখন তাকে গিয়ে বলল, তিনি মসজিদে যাচ্ছিলেন, বললো, হুজুর 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 একটু আমাকে সময় দেন, আমি একটা প্রশ্ন করব, এটার উত্তর পেলে আমি চলে যাব। তো বলল, তাড়াতাড়ি করেন, আমার ইবাদতের সময় চলে যাচ্ছে, আমি মসজিদে যাব। ঠিক আছে হুজুর, এই এশুয়ের যে ছিদ্র এটার ভিতর যদি আল্লাহ চায় তাহলে কি একটা হাত ঢুকাতে পারবেন? সেম কোয়েশ্চেনটা আবার করলেন। তখন ওই বুজুর্গ ব্যক্তি চিন্তা করলো, আরে এত ছোট্ট একটা সই, এত বড় হাতি কেমনে? তার এলিমের মধ্যে নাই আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে জ্ঞান, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে তার কাছে জ্ঞানটা নেই। তখন সে বলল, এটা কেমনে সম্ভব, এটা সুতা ঢুকে যায়, এটার মধ্যে হাতি কেমনে ঢুকবে? না, এ কথা বলে চলে গেল, ঠিক আছে স্যার আপনি চলে যান। তখন শয়তান বলল, দেখো ওনার এই একটা উত্তরের কারণে উনি এত বছর যে ইবাদত করেছেন এবং এখন যে ইবাদত করতে যাচ্ছেন এগুলো সব বরবাদ হয়ে গেছে। উলামায়ে কিরাম কিতাবের মধ্যে লেখেন, যে ব্যক্তি ইবাদতের মধ্যে এলেমের মধ্যে যত উচ্চ মর্যাদা দেয় ওই হিসাবে কিন্তু শয়তান তার সাথে কী করে লেগে থাকে, ওই ধরনের মানে শয়তানের মধ্যে কী আছে, ছোট বড় কী আছে, পাওয়ারই ইয়ে আছে। স্বাভাবিকভাবে যখন আমরা অনেক সময় দেখি, যখন আমরা একটু নামাজ পড়ি, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা ইলমেদিন হাসিল করি, বিশেষ করে আমি বলবো যারা তালেবে ইলম তাদেরকে কিন্তু শয়তান ইস্তিকামত দিবে না পড়ার মধ্যে। অনেক হাফেজে কোরআন আমরা দেখেছি যারা মাদ্রাসার মধ্যে অ্যাডমিশন নিল, দুই তিন চার ফেরার পরে কিন্তু তারা ব্যাক করে, শয়তান কিন্তু তার উপর শত্রুতামি করে তাকে তার উপর কি সাকসেস হয়ে যায়। অনেকে মাদ্রাসার মধ্যে ভর্তি হয়, তার মা বাবার অনেক বড় আশা, আমার সন্তান কি হবে, দারসে নিজামি করবে, আলেম এদিন হবে, সে দুই তিন চার ক্লাস থেকে কিন্তু সে ব্যাক করে। এখানে কিন্তু শয়তান কিন্তু কাউকে ছাড়ে না। আমি বোঝার জন্য আমার হুজুর গোসাই পাক শাহিন শাহী বাগদাদ বরিফ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তালা গেরেজ একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাবো, যেটা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তাম কাদেরি দামাত বারাকাত আলিয়া ওনার রেসালা শাফের বেশে জিন এর মধ্যে উল্লেখ করেন যে গৌসাই পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তালা গেলেই বেশ কয়েকদিন তিনি ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় রিয়াজতের মধ্যে ছিলেন, ইবাদতের মধ্যে ছিলেন। হঠাৎ করে তিনি দেখলেন ওনার মাথার উপরে এক প্রকার আপনার ম্যাগের ছায়া সৃষ্টি হলো। জি, কিছুক্ষণ পর সেখান থেকে পানি, আপনার পানির পোটা পড়লো। তিনি বলেন যে ওই পানির পোটা আমি আমার মুখের মধ্যে নিলাম। কিছুক্ষণ পর আমি আবার দেখতে পেলাম ওই ম্যাগের টুকরোর এক সাইড পুরোটা কি হয়ে গেল, আলোকিত হয়ে গেল। সেখান থেকে একটা আওয়াজ আসতে লাগলো, হে আব্দুল কাদের, আমি তোমার রব বলতেছি, আমি আজ থেকে তোমার জন্য সমস্ত অবৈধ কাজকে বৈধ করে দিলাম। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা ফানা। এই কথা শোনার
সাথে সাথে আমার হুজুরগঞ্জ সফাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা গেলেই তিনি আপনার কোরআনের জ্ঞান যার মধ্যে, যিনি অনেক বড় আলেম ছিলেন, হাদিসের জ্ঞান যার মধ্যে, তাকুয়া পরহেজগারে যার মধ্যে, আল্লাহর ভয় যার মধ্যে, নবীর প্রেম যার মধ্যে ভরপুর ছিল, যিনি হাসানি এবং হুসাইনি ছিলেন, সুবহানাল্লাহ, হুজুরগঞ্জ সফাকের শান, শয়তান তো চেষ্টা করছে কিন্তু তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন পাঠ করলেন সাথে সাথে ওই যে যে জিনিসটা ছিল, লাইট ছিল, আলোকিত ছিল, ওটা কি হয়ে গেল, অন্ধকার ধোঁয়া হয়ে সেখান থেকে চলে গেল। শয়তান কিন্তু ক্ষান্ত হয়নি, শয়তান আবার এসে বলতে লাগলো যে আমি আপনাকে চেষ্টা করেছি কিন্তু আপনার এলেম আপনাকে বাঁচিয়েছে, আবার একটা ধোঁকা দিল। যে দেখেন দেখেন শয়তান যে কত বড় শত্রু, কীভাবে ধোঁকা দিচ্ছে, বলতে লাগলো আপনাকে আপনার জ্ঞান আপনাকে বাঁচিয়েছে। আমার গো সফাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা গেলে তিনি কি বললেন যে আমার জ্ঞান নয়, আমার আল্লাহর দয়া আমাকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। দেখেন তো এই শয়তান কি বলে, শয়তান গো সফাককে তো ধোঁকা দিতে পারে নাই, শয়তান বলে যে ইতিপূর্বে আমি এইভাবে অসংখ্য আউলি একরামকে আমি কি করেছি, আমি ধোঁকা দিয়ে প্রদভ্রষ্ট করেছি, তারা যত বেশি হক পথের হবে, সত্যের পথে চলবে, তত শয়তান কি করবে, তাদেরকে সেখানে জগড়া ফাসাদ সৃষ্টি করাবে, সেখানের মধ্যে আপনার খারাপ পরিবেশ তৈরি করবে। আমরা যদি দাওয়াত ইসলামের মাদানী মহল এর শয়তানের সাথে যেহেতু যুদ্ধের ঘোষণা, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত তিনি আমাদেরকে দিয়েছেন যে শয়তানের সাথে যুদ্ধ, গীবতের বিরুদ্ধে যুদ্ধ, হিংসার বিরুদ্ধে যুদ্ধ, তারপরে সগুলখুরির বিরুদ্ধে যুদ্ধ, এই যে বিষয়টা দিলেন, এখানে শয়তান এই দিনই কাজ থেকে মেহরুম করার জন্য, এই দিনই কাজ নেকির দাওয়াত থেকে মেহরুম করার জন্য শয়তান তার চক্রান্ত, তার শত্রুতামি এমনভাবে চালাবে, অনেক অসংখ্য মোবাল্লিগ ইসলামী ভাই এবং ইসলামী বোন তারা কিন্তু হঠাৎ করে তারা নেকের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়, ইজতিমা যাওয়া বন্ধ করে দেয়, মাদানী কাফালাতে যাওয়া বন্ধ করে দেয়, যেভাবে আপনার তালেব ইলম সে মাদ্রাসাতে যাওয়া বন্ধ করে দেয়। যদি আমরা এই সিদ্ধান্ত আমরা নিয়ে নিই, আমাদের ফাইনাল সিদ্ধান্ত এটাই, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, যদি এই জিনিসটা যদি আমরা অপশানটাকে যদি আমরা নিয়ে এবং শয়তানের যে হাতিয়ারগুলো আছে, যে শয়তান কিভাবে ধোঁকা দেয়, এর জন্য আমাদেরকে অবশ্যই যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, পাশাপাশি আমাদেরকে ইলমে দিন হাসিল করতে হবে আমাদেরকে। আসলে ইমরান ভাই, শয়তানের যে শত্রুকে দুর্বল ভাবা বিষয়টা, আসলে কোনো প্রকারেই শত্রুকে দুর্বল ভাবা যাবে না। আর একটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে, কখনো এক মুসলমান অপর মুসলমানের শত্রু হতে পারে না, কিন্তু বিশেষ কিছু কারণবশত আমরা মুসলমান মুসলমানকে শত্রু ভেবে নিই বা মুসলমান মুসলমানকে শত্রু মনে করে নিই। তো এই জন্য আমাদের সবসময় জানা থাকতে হবে, মুসলমানের শত্রু একজনই হতে পারে, সে হচ্ছে শয়তান। ইমানদারের শত্রু একজনে, সে হচ্ছে শয়তান। আর শয়তান জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ভালো ভালো আলেমী দিনকেও কখনো ছাড় দেয় না। যেমন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার প্রসিদ্ধ একটা ওয়াকিয়া যে উনি যখন অন্তিম মুহূর্তে পৌঁছে গিয়েছেন, যখন তার দেহ থেকে তার রুহ বের হবে সাখারাতের সময়, তখন তিনি ওই বিছনার মধ্যেই শোয়া অবস্থায়, কারণ সাখারাতের সময়, তো ওই সময় শয়তান প্রখ্যাত আলিমী দিনকেও ছাড় দিচ্ছে না। শয়তান এক সুরত নিয়ে এসে বললেন, হুজুর আপনি তো বিদায় নিচ্ছেন কিন্তু আপনার এখন খুব মর্মান্তক একটা অবস্থা এবং খুব দুঃখজনক সময়, যে সময়ের মধ্যে আপনি বিদায় নিচ্ছেন, হুজুর আপনি কি বিদায় নেওয়ার আগে আমাকে একটু কথার বলে যান, আপনি কি আল্লাহ তাআলার পরিচয় লাভ করে নিয়েছেন? একটা প্রশ্ন করলেন, আপনি কি আল্লাহ তাআলার পরিচয় লাভ করে নিয়েছেন? এ কথা বলার সাথে সাথে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি অনেক বড় একজন আলিমে দিন ছিলেন, তিনি শয়তানকে বললেন যে আল্লাহ এক। এরকম করে উনি দলিল দিতে 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 এক প্রকারে গিয়ে 360 দলিল শয়তানকে দিলেন। আর ওই মালউন শয়তান সেই ফেরেশতাদেরও কি ছিল, শিক্ষক ছিল এক সময়, তো সেই প্রত্যেকটা দলিলের খণ্ডন করেছেন। তো এখন তার বাঁচার উপায় কি, যখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি দলিল দিচ্ছেন, তখন শয়তান এগুলোর খণ্ডন করছেন, তাহলে বাঁচার তো একটা উপায় রাখবে। দেখেন পীর মুর্শিদ এর সোহবত অর্জন করা এবং হক্কানি পীরের হাতে হাত দেওয়া এবং
সঠিক পথে চলার এর উপকার কী, এবং নিজের জীবনের মধ্যে একজন গাইড লাইন হিসাবে একজন মানুষকে নির্বাচন করা এর উপকার কী। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন বারবার দলিল দিচ্ছেন, শয়তান যখন খণ্ডন করছেন, তখন তার প্রিয় মুর্শিদ ছিলেন যার নাম ছিল নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তখন কাশফের মুআমালা, ইনি সাখারাতের মধ্যে নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি আপন স্থানে, তিনি তার মুরিদকে উদ্দেশ্য করে বললেন, হে ফখরুদ্দিন রাজের, তুমি শয়তানকে এটা কেন বলছো না, আমি বিনা দলিলে আল্লাহকে এক হিসাবে মেনে নিয়েছি। এ কথা বলার পর শয়তান ওখান থেকে বিদায় নিলেন, এনার ইমানের সহিত খাতমা বিল খায়ের, ওনার মৃত্যু হয়েছেন। এখন এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কী নেওয়া উচিত? মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, উনি একজন হাক্কানি পীরের হাতে হাত দিয়েছেন, উনি একজন ভালো আলিমে দিন যার কাছে শরীয়তের তরিকতের উভয় দিকের জ্ঞান ছিল, যার কারণে ইনি তাকে ওই অন্তিম মুহূর্তে বাঁচিয়ে নিয়েছেন। আজ বর্তমান জামানার মধ্যে মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ফাঁদ থেকে মনে করে আমি নামাজ পড়ছি, আমি আল্লাহর রাস্তার মধ্যে সাদকা করছি, আমার ছেলেকে আলিম বানিয়ে নিয়েছি, বা আমি গরিব দুঃখীকে সহায়তা করছি, ভালো কাজ করছি, আমি পার পেয়ে যাবো, আমার কি সমস্যা। কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের ভুল ধারণা, আমরা শয়তানকে দুর্বল মনে করি, কিন্তু এই ধারণা কখনো করা যাবে না, কারণ শয়তান উস্তাজুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল, সে বড় বড় আলিমে দিনকে যেখানে ছাড়ে নাই সেখানে আমি আপনি কে। যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থের মধ্যে একটা তাফসির গ্রন্থের লেখক, অবশ্যই তাফসির কাবির শরীফের লেখক, উনি আপনার কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান এত কিছু, কিন্তু শয়তান সে মৃত্যুর সময় গিয়ে হাজির। এখানে দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, যারা আমার সাথে শত্রুতা মি করে, আমার ভাই হোক, আমার বোন হোক, আমার প্রতিবেশী হোক, কিন্তু আমার আপনার মৃত্যুর সময় কিন্তু সে ভুলে যায়, বলে যে মাফ করে দিলাম, সে আর শত্রুতা আমি কিন্তু সে করে না, মাফ করে দেয়, নিজে থেকে আসে বলে যে আমি মাফ করে দিলাম, এই লোকটা আজকে দুনিয়া থেকে চলে যাচ্ছে। কিন্তু শয়তান ওই সময় হাজির হয়ে ইচ্ছায় তার বেশি শত্রুতা আমি কি করে দেয়, শুরু করে দেয়। এখানে দর্শক আমাদেরকে বুঝতে হবে যে আমাদের অবশ্যই সবচাইতে বড় শত্রু শয়তান। জি, কিতাবের মধ্যে আসছে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা মীর আল সুন্নাহ দামাত বারাকাত মালিয়া মন্দ মৃত্যুর কারণ রিসালার মধ্যে এনেছেন, শয়তান মৃত্যুর সময় এসে তার বাবা সুরত ধরে তার ডান পাশে বসে যাবে, আর মায়ের সুরত ধরে তার বাম পাশে বসে যাবে। জি, সে অবিকল দেখবে তার মা এবং তার বাবা তার সাথে কথোপকথন করতেছে, এবং তাকে এমন কিছু কথা বলবে তাকে বাধ্য করবে তার মা এবং তার বাপের সুরত ধরে তার ইমানটাকে কি করার জন্য, নষ্ট করার জন্য। তো শয়তান থেকে বাঁচার উত্তম একটা নুসখা আমরা পেলাম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা যারা, নেককার বান্দা যারা, কামেল ওলি যারা, তাদের সোহবার সংস্পর্শ অর্জন করা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার সেই তৌফিক দান করুক। প্রাণপ্রিস্তায় ভাইরা, অনুষ্ঠানের নামই হচ্ছে ভুল থেকে শিক্ষা। আমরা আগে জানতাম না বিষয়টা, যে কেমন করে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা যায়। তো আজকে আমরা অল্প সময়ের মধ্যে কয়েকটি বিষয় উঠিয়ে ধরার চেষ্টা করলাম, যে সঠিক ইলম অর্জন করা, আল্লাহ তাআলার নেক বান্দাদের সংস্পর্শ অবলম্বন করা, আরেকটি উত্তম মাধ্যম সেটা হচ্ছে দাওয়াত ইসলামের মাদানী মহলের মাদানী কাফেলা, মাদানী আইনা আহমদ নামক এই রিসালাগুলো যদি পূরণ করা হয়, তাহলে আমরা আল্লাহ তাআলা যদি দয়া করেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে যেতে পারবো, শয়তানকে কখনো দুর্বল মনে করতে নেই, এবং তার ফাঁদ থেকে বাঁচার জন্য সবসময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদিনী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।